ভোটের লড়াইয়ের জন্য 298 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে মিত্রদের সঙ্গে আসন বণ্টন নিয়ে সমঝোতার আগে ক্ষমতাসীনদের প্রার্থী চূড়ান্ত করায় চিন্তার ভাঁজ পড়ে জাপার হেভিওয়েটদের কপালে। পাশাপাশি এই ইস্যুতে আলোচনা শুরু হয় 14 দলের শরিকদের মাঝেও। এমন পরিস্থিতিতে আসন সমঝোতার বিষয়টি পরিষ্কার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জানান সমঝোতা হলে জোটকে কিছু আসন ছেড়ে দেওয়া হবে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। 14 দলের থেকে গ্রহণযোগ্যরা মনোনয়ন পাবে জানিয়ে তিনি বলেন, 14 দলীয় জোটে কারা কারা নমিনেশন চায় আগে সেটা বুঝতে হবে। 14 দলের সঙ্গে আওয়ামী লীগের জোট আছে, আগামী 17 ডিসেম্বর পর্যন্ত হাতে সময় আছে, এই সময়ের মধ্যে সবকিছু পর্যবেক্ষণ করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেতুমন্ত্রী বলেন, আগামী 17 ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, এর মধ্যে সবকিছু পর্যবেক্ষণ করা হবে, 17 তারিখের মধ্যে সবকিছু চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। এছাড়া দলের মনোনীত প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মানতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালে বিশৃঙ্খলা হবে কিনা জানতে চাইলে কাদের বলেন, ক্ষমতাসীন দল দেখছে কারা কারা চাইছে, দলের কৌশলগত সিদ্ধান্ত আছে, 17 তারিখ পর্যন্ত সময় আছে, এর ভেতরে পরিবর্তন ও সংশোধন করা সম্ভব হবে। আওয়ামী লীগের রাজনীতি করে এমন স্বতন্ত্র প্রার্থী ও জোটের প্রার্থীদের ব্যাপারে আওয়ামী লীগের কৌশল আছে, শীঘ্রই তা জানানো হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে আনার কৌশল আওয়ামী লীগের নেই, তবে দলটি নির্বাচনে এলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। তাদের দলের কেউ কেউ নির্বাচনে আসতে পারেন, কেউ কেউ আবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, 30 তারিখে সব ঠিক হয়ে যাবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। এর আগে গেল 15 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র ফর্ম দাখিলের শেষ দিন 30 নভেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই 1 থেকে 4 ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি 6 থেকে 15 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 17 ডিসেম্বর, প্রতীক বরাদ্দ 18 ডিসেম্বর, নির্বাচনী প্রচার প্রচারণা 18 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত এবং ভোট গ্রহণ 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে। তামজিদ মির্জা, কালবেলা।